হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি রোমান্টিসিজম সম্পর্কে যারা বাংলা অনার্সে পড়াশোনা করছো এবং সিক্স সেমিস্টার পরীক্ষা দেবে তার অত্যন্ত মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখো এই ভিডিওতে রোমান্টিসিজম কাকে বলে রোমান্টিসিজম কখন শুরু হয়েছিল বাংলা সাহিত্যে তার কী প্রভাব রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি ডিসপ্লেতে তোমরা আমার নোটের খাতা দেখতে পাচ্ছো তা প্রয়োজনে তোমরা এই খাতা দেখে উত্তরটি তোমরা খাতা লিখে নিতে পারো চলো আজকে আলোচনা রোমান্টিসিজম এই আলোচনা শুরু করি রোমান্টিক শব্দটির যথার্থ বাংলা প্রতিশব্দ নেই কবি সুধীন্দ্রনাথ এর বাংলা করেছেন খেয়ালি কল্পনা অষ্টাদশ শতকের শেষের দিকে নিও ক্লাসিক সাহিত্যিকগণ কর্ম সর্বস্বতা এবং রুচিবাদ সাহিত্যে এক একঘেয়েমিতা শুরু করেন গ্রে ব্লেক প্রমুখ কবি প্রথম ক্ষীণ বিদ্রোহ শুরু করেছিলেন আর তার ফলে ইংরাজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটেছিল তাহলে বুঝতে পারলে যে রোমান্টিক যুগ ইংরাজি সাহিত্যে প্রথম কখন সূচিত হয়েছিল এরপরে চলে আসি যে এর সংজ্ঞা নির্ধারণ করা বেশ শক্ত রোমান্টিসিজমের সংজ্ঞা এক কথায় বলা যায় না ওয়াটস ডানটনের মতে রোমান্টিসিজম হল বিস্ময়রসের পুনর্জীবন ওয়াল্টার পেটারের মতে তার সুন্দরের সঙ্গে অদ্ভুত ব্যাপারের পরিণয় ভিক্টর হুগোর মতে সাহিত্যের উদার প্রাণতা তাই হলো রোমান্টিকতা সাহিত্য সৃষ্টিতে দুটি উপাদানের কথা আমরা জানি একদিকে রয়েছে স্রষ্টা অন্যদিকে আছে বস্তু জগৎ যারা বস্তু রূপ এবং রসের আস্বাদনে তন্ময় থাকেন যেভাবে বস্তু নিজেকে দেখাচ্ছে সেভাবেই দেখেন তারা হলেন ক্লাসিক মনোভঙ্গির কবি আর এক জগতের কবি আছেন যাদের মনোভঙ্গিতে বস্তু তার ব্যবহারিক ভাব ভাবসত্ত্বায় পরিণত করে তখন সৃষ্টি হয় এক অলৌকিক ভাবের জগৎ যেমন রবীন্দ্রনাথের কবিতায় আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ লিখেছেন পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ গাছপালা এবং পর্বতের মধ্যে গতির চাঞ্চল্য নেই আছে কালো মেঘের বুকে উড়ন্ত বলাকা শ্রেণীর দিগন্তে উধাও হওয়ার চাঞ্চল্য এখানে কবির কল্পনা মৃন্ময় ধর্মী প্রসঙ্গত এখানে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করছি রোমান্টিসিজম কবি মনের এক বিশেষ অভিব্যক্তি নিজের কল্পনায় বিশ্বজগৎকে তিনি নিজের মতো করে সাজিয়ে নেন সুদূরের হাতছানি সর্বদাই তাকে ডাকে অলৌকিক জগৎকে পাওয়ার ব্যাকুলতা রোমান্টিক শিল্পী মানুষে সর্বদাই জাগ্রত থাকে নোংরা আবর্জনাময় কুস্তি দুঃখ দরিদ্রতা থেকে রোমান্টিক কবি মন সর্বদাই পালিয়ে বেড়াতে চায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়েই বলতে পারি হেথা নয় হোথা নয় অন্য কোথা অন্য কোনোখানে রোমান্টিসিজমের আরেকটি লক্ষণ হল নিরুদ্দেশ সৌন্দর্যের আকাঙ্ক্ষা এবং মিলনের ব্যাকুলতা কবি বলেছেন আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বল কোন পার ভিড়িবে তোমার সোনার তরী রোমান্টিক শিল্পী প্রকৃতির মধ্যে এক স্বতন্ত্র জগৎ খুঁজে পান জীবনানন্দ বলেছেন আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় এই কল্পনা প্রবণতা বিস্ময়বোধ এবং অতৃপ্তি এটাই হলো রোমান্টিসিজমের একটা বড় লক্ষণ কল্পনার জগতেই রোমান্টিক শিল্পীর চরম তৃপ্তি কবির ভাষায় আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে ছন্দবদ্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয় হতাশা যন্ত্রণা আর নৈরাশ্যের পীড়ায় রোমান্টিক শিল্পী সর্বদাই ভোগেন তার সৃষ্টিতে সর্বদাই একটা বেদনার সুর ভেসে বেড়ায় কবির ভাষায় ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি এই যে অতৃপ্তি যন্ত্রণা নৈরাশ্য এটাও রোমান্টিকতার বৈশিষ্ট্য রোমান্টিক শিল্পী কোনো বন্ধনে আটকে পড়ে থাকতে চান না সমস্ত বন্ধনের বিরুদ্ধাচারণ করে এবং প্রতিবাদ করে শিল্পী প্রতিবাদ থেকে আসেই বিদ্রোহ আর রোমান্টিসিজমের মধ্যে বিদ্রোহের ধর্ম লুকিয়ে থাকে অতীতের প্রতি দুর্নিবার আকর্ষণ রোমান্টিসিজমের বিশেষ একটা বৈশিষ্ট্য জীবনানন্দ লিখেছেন হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে এই রোমান্টিক শিল্পী সর্বদাই তার হারিয়ে যাওয়া স্বপ্নের জগৎকে খুঁজে পেতে চান রোমান্টিসিজমে ব্যক্তির একান্ত আকাঙ্ক্ষা গুরুত্ব পেয়ে থাকে ব্যক্তির ভালো লাগা বা খারাপ লাগা সেখানে মুখ্য স্বাধীন চিত্তবৃত্তি রোমান্টিসিজমের বিশেষত্ব রোমান্টিসিজমের অন্য বৈশিষ্ট্য হলো যে রোমান্টিসিজমের মধ্যে এক ধরনের আধ্যাত্মিকতা বিরাজ করে সেই আধ্যাত্মিকতা কখনও ঈশ্বর ভাবনার সাথে নিবিড় সম্পর্কে বাঁধা কখনো সেই রোমান্টিসিজম তত্ত্বমুখী রোমান্টিসিজমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকৃতি প্রেমের সংশ্লিষ্ট প্রত্যয় হিসাবে মানব প্রেম এবং সহজ সরল জীবনের প্রতি গভীর মমত্ববোধ সঞ্চারিত হয়েছিল রোমান্টিক কাব্যে এবং গদ্য সাহিত্যে রোমান্টিক কবিতা শুধু আত্মনিষ্ঠ নয় বস্তুনিষ্ঠও হতে পারে যেমন রবীন্দ্রনাথের কর্ণকুন্তি সংবাদ কিংবা গান্ধারীর আবেদন এই কবিতাগুলি একই সঙ্গে বস্তুনিষ্ঠ একই সঙ্গে রোমান্টিক এই ধরনের কবিতাগুলি ফর্মের দিক থেকে বস্তুনিষ্ঠ হলেও মেজাজের বিচারে রোমান্টিক উপন্যাস নাটক এই কারণে বস্তুনিষ্ঠ সাহিত্য হয়েও রোমান্টিক হয়ে উঠতে পারে রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছেন দূরে বহু দূরে স্বপ্নালোকে উজ্জয়নীপুরে খুঁজিতে গেছে কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথম প্রিয়ারে এখানে যে ভাবটি প্রকাশ পাচ্ছে তা একান্তই রোমান্টিক কবির ব্যক্তিগত ভাব কবির ব্যক্তিগত ভালো লাগার কথা এখানে প্রকাশ পাচ্ছে তাহলে রোমান্টিকতা বলতে এক কথা যদি বলতে হয় তা হলো কবির ব্যক্তিগত ভালো লাগা বা খারাপ লাগা সেই নিয়ে লেখা কোনো কবিতা বা গদ্য সেটাই হলো রোমান্টিক রোমান্টিকতা মানেই শুধু নারী পুরুষের প্রেম ভালোবাসা নয় হ্যাঁ নারী পুরুষের প্রেম ভালোবাসাও রোমান্টিকতা সেখানেও থাকে ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার মূর্ছনা আবার একই সঙ্গে প্রকৃতি সেটিও রোমান্টিকতায় বিষয়বস্তু হতে পারে অর্থাৎ কবি চৈতন্যের গভীরে ডুব দিয়ে যখন কোনো কবিতা বা কোনো সাহিত্য সৃষ্টি করে থাকেন তাই হলো রোমান্টিক সাহিত্য রোমান্টিক সৃষ্টি তা এই হলো রোমান্টিকতা সম্বন্ধে ছোট্ট একটি ভিডিও ছোট্ট একটি আলোচনা এই রোমান্টিকতা তথা সাহিত্যের রূপ ও রীতি এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সিক্স সেমিস্টারে আছে কোর কোর্স থার্টিন এই পেপারে রয়েছে তা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে